আসসালামু আলাইকুম। আমাদের আজকের বিষয়, কোন তিনটি কাজ শিখে আমরা ফ্রিল্যান্সিং শুরু করতে পারি কিংবা ইনকাম শুরু করতে পারি, এই দুটা বিষয়। আমাকে ইতিমধ্যে অনেকেই আপনার কোশ্চেন করেছেন এই বিষয়টা নিয়ে, যে ভাই আপনি এমন একটি টিউটোরিয়াল দিন যার মাধ্যমে আমরা জানতে পারবো কিভাবে কোন তিনটি কাজ শিখলে আমাদের জন্য সহজ হবে। আমি এই টপিকটা শুরু করার আগে একটি বিষয় বলবো, এটি হচ্ছে একদম সত্য, প্রত্যেকটা ব্যক্তির উপরে ডিপেন্ড করে আসলে সে কি শিখবে, তার মাথার সঙ্গে কি যা আছে, তার ব্রেইনে কোনটা ক্যাচ করতেছে বিশেষ করে, বেশি করে যে বিষয়গুলো ক্যাচ করবেন সেই বিষয়গুলো শিখবেন। এটি আমি বলতেছি আপনাদের ইন ফিউচার মনে করে, অর্থাৎ ইন ফিউচার আপনি যেন এই তিনটি শিখে, আমি তিনটা কাজের কথা বলে, এই তিনটা কাজ শিখে যেন আপনি কিছু একটা করতে পারেন, ইনশাল্লাহ করতে পারবেন ইনশাল্লাহ, যদি আপনি লেগে থাকতে পারেন এবং কাজগুলো প্রপার হতে শিখতে পারেন। প্রথম কোশ্চেন, আপনাদের যে কোশ্চেন অনুযায়ী বলি, প্রথম কোশ্চেন হচ্ছে যে ভাই আমি কোন তিনটি কাজ শিখলে খুব দ্রুত ইনকাম করতে পারবো। এরকম পৃথিবীতে সব কাজ, যত কাজ রয়েছে সবগুলোর কাজ শিখতে পারবেন, এর মধ্যে থেকে যে কোনো তিনটা বেছে নিতে পারেন, প্রথম বিষয়, প্রথম কোশ্চেন অ্যান্সার। তবে আমি কিন্তু শেষের দিকে বলবো কোন তিনটি কাজ শিখবেন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে আপনাদের যে ভাই এই কাজগুলো শিখলে কি আমি আজীবন কাজ পাবো। তৃতীয় কোশ্চেন আপনার বলা হয় যে ভাই এই কাজগুলো শিখতে আমার কতদিন সময় লাগতে পারে। এই তিনটি কোশ্চেন অ্যান্সার। প্রথম কথা হলো আপনি কি কি কাজ শিখবেন। এখন আসুন, আপনি শিখতে পারেন অ্যাজ এ নিউ কামার হিসেবে, আপনি নতুন একজন সেলার হিসেবে মার্কেট প্লেসে এসে প্রথমে আপনাকে ছোট ছোট কাজগুলো শিখতে হবে। যেমন আপনাকে ফ্রি মার্কেটিং শিখতে হবে, ফেসবুক পেজ তৈরি করা শিখতে হবে, ফেসবুক আপনার গ্রুপ ক্রিয়েট শিখতে হবে, প্রমোশন গুলো শিখতে হবে, কিওয়ার্ড রিসার্চ গুলো শিখতে হবে, এগুলো সবগুলো শিখতে হবে। এখন এগুলো তো প্রত্যেকটা আলাদা আলাদা একটা করে কাজ, বাট এটা অত্যন্ত ছোট কাজ। অনেকে আমাকে এটাও বলে যে আসলে ফেসবুক মার্কেটিং এর তো দিন শেষ, ফ্রি মার্কেটিং এর দিন শেষ, এটা করে কি ইন ফিউচারে যাওয়া যাবে? ভাই অবশ্যই, আপনাকে বুঝতে হবে একজন নিউ সেলার যখন আসে ওনাকে যদি বলা হয় যে গুগল অ্যাডস শিখেন, উনি কি শিখতে পারবেন? পারবেন না। গুগল টপ র্যাঙ্কিং শেখেন, উনি কি করতে পারবেন? পারবেন না। কারণ কি, গুগল টপ র্যাঙ্কিং করার আগে কিন্তু ওনাকে বেসিক লেভেলের ধারণাটা থাকতে হবে, তারপরে কিন্তু ওনাকে গুগল টপ র্যাঙ্কিং এ যাইতে হবে। ওকে, যে বিষয়ে আমরা ছিলাম, তাহলে কোন বিষয় তিনটি শিখবেন আপনি? আপনি ফেসবুক নিয়ে শিখতে পারেন ফার্স্ট, দেন ইউটিউব নিয়ে শিখতে পারেন, দেন আপনি অ্যাডস ক্যাম্পেইন নিয়ে শিখতে পারেন। এই তিনটা কাজ আমি আপনাদের সাজেস্ট করতেছি, এই তিনটা কাজ। এখন আসুন, ফেসবুকের মধ্যে কিন্তু আপনাকে প্রপার ওয়েতে সব বিষয়গুলো জানতে হবে। ফেসবুকের মধ্যে অনেকগুলো কাজ রয়েছে। প্রথম কাজ, ফেসবুকে আপনি পেজ তৈরি করতে পারেন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন শিখতে পারেন, ফেসবুক পিক্সেল সেট আপ শিখতে পারেন, আপনি ফেসবুক গ্রুপ ক্রিয়েট শিখতে পারেন, ফেসবুক ফ্রি মার্কেটিং শিখতে পারেন, যেটাকে অর্গানিক প্রমোশন অথবা ম্যানুয়াল প্রমোশন বলি। এই যে কাজগুলো রয়েছে, এই কাজগুলো কিন্তু ছোট কাজ না, এগুলো সবগুলো কাজ। ফেসবুক চ্যাটবট ক্রিয়েট শিখতে পারেন, অর্থাৎ অনেকগুলো কাজের সমন্বয়ে কিন্তু আপনাকে কি করতে হবে, একটি কাজ কমপ্লিট করতে হবে। ফেসবুক শুধুমাত্র এতটুকু কাজ না, এই সবগুলো কাজ মিলে ফেসবুকের কাজ একটি, অর্থাৎ আপনি ফেসবুক শিখলেন। এরপরে আসুন ইউটিউবে। আপনি যখন আপনি ইউটিউবে আসলেন, ইউটিউবে আপনি কি কি কাজ করতে পারবেন? আপনি ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করতে পারবেন, ইউটিউবে ব্যানার তৈরি করা শিখতে পারেন, আপনি ইউটিউব চ্যানেল ম্যানেজ করা শিখতে পারেন, ইউটিউব এসইও শিখতে পারেন, যেটাকে আমরা ভিডিও এসইও বলা হয়, ইউটিউব ভিডিও এডিটিং শিখতে পারেন, ইউটিউব আপনি আপনি ইউটিউবে যে ভিডিও বুস্ট করতে হয়, অর্থাৎ গুগল অ্যাডওয়ার্ডস এর মাধ্যমে আপনি বুস্ট করা শিখতে পারেন। এই সম্পূর্ণ বিষয়গুলো শিখে কিন্তু আপনি দ্বিতীয় কাজটি কমপ্লিট করতে পারেন, অর্থাৎ প্রথম কাজ ছিল ফেসবুক, দ্বিতীয় কাজ ইউটিউব। এখন আসুন, এর বাইরে আমরা যেটা শিখবো, টোটাল অ্যাডস ক্যাম্পেইন। অ্যাডস ক্যাম্পেইন বিষয়টা আমাদের ওখানে ফেসবুকে অ্যাড ছিল এবং আমাদের কোথায় ছিল, আমাদের গুগলের মধ্যে ইউটিউবের মধ্যে ছিল। এই ফুল বিষয়গুলো নিয়ে আপনি অ্যাডস স্পেশালিস্ট হতে পারেন। যদি আপনি এই তিনটি কাজ কমপ্লিট করতে পারেন, ইনশাল্লাহ ইন ফিউচার আপনাকে কোনো কিছু কোনো দিকে তাকাতে হবে না, 100% আপনি নিশ্চিত ভালো কিছু করতে পারবেন। কেননা আপনি অ্যাডস ক্যাম্পেইন শিখলে আপনি জানতে পারবেন কিভাবে কোন ক্লায়েন্টের কাছে পৌঁছাইতে পারবেন, টার্গেটেড করতে পারবেন। আপনি ফেসবুক শিখলে বুঝতে পারবেন ফেসবুকের ক্লায়েন্টগুলোকে কিভাবে নিয়ে আসতে পারবেন, আপনি ইউটিউব শিখলে বুঝতে পারবেন কিভাবে আপনি আপনার একটি চ্যানেল গ্রো আপ করে ওই চ্যানেলের মাধ্যমে ক্লায়েন্টকে নিয়ে আসতে পারবেন। এই বিষয়গুলো আপনার জানা থাকবে তখন। ওকে, তাহলে আমরা কি করবো, মিনিমাম তিনটা কাজ শিখবো। এখন যদি কোশ্চেন, ভাই এই তিনটা কাজ ব্যতীত অন্য কোনো কাজ শেখার নেই? আছে, পৃথিবীতে অনেকগুলো কাজ রয়েছে। যারা আমরা গ্রাফিক ডিজাইন আছে তারাও শিখতে পারি, পেন টুলের কাজ শিখতে পারি, তারা শিখতে পারি আমরা বিজনেস কার্ড, ফ্লায়ার ডিজাইন, ব্রোশার ডিজাইন, পাথ ক্রিয়েট, কিংবা আমাদের বিভিন্ন ধরনের যে কাজগুলো রয়েছে এই কাজগুলো শিখতে পারি। যারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট আছে তারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট জানতে পারেন। আমি যেহেতু ওয়েবসাইট ডেভেলপমেন্ট স্পেশালিস্ট না, যারা স্পেশালিস্ট তারা এটা বিষয় নিয়ে ভালো বলতে পারবে। অর্থাৎ আপনার যে বিষয় নিয়ে যাইতে পারতেছেন, চাচ্ছেন আপনি ইন ফিউচারে যে আমি এটা হতে চাই, ওর উপরে আপনি তিনটা কাজ শিখুন, মিনিমাম তিনটা কাজ প্রপার ওয়েতে শিখুন, দেখবেন আপনাকে আর কিছু করতে হবে না, আপনাকে সামনের দিকে নিয়ে যাবো ওই তিনটা কাজেই। কারণ আপনি যখন একটা, সাপোজ ধরেন আপনি গুগল টপ র্যাঙ্কিং শিখতেছেন অথবা এসইও শিখতেছেন, আমি ওই তিনটা কাজের মধ্যে কিন্তু বলি নেই, আপনি অ্যাডস ক্যাম্পেইন শিখতে চাচ্ছেন, ওই জায়গাটাতে আপনি গুগল টপ র্যাঙ্কিংটা অ্যাড করেন অথবা এসইওটা অ্যাড করেন। আপনি যখন এসইও শিখবেন, এসইও শেখার আগে আপনাকে বুঝতে হবে যে আমাকে কোথায় কোথায় লিঙ্ক বিল্ডিং করতে হবে, ওয়েব 2.0 সাইট কি, আমি কোথায় কোথায় লিঙ্ক বিল্ডিংটা করলে হবে, কোরা মার্কেটিংটা কিভাবে করতে হবে, আমাকে ফেসবুকে কিভাবে লিঙ্ক বিল্ডিং করতে হবে, কিভাবে আমি লিঙ্কডইনে লিঙ্ক বিল্ডিং করব, এই যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে
এই বিষয়গুলো আপনি অবশ্যই অবশ্যই জানতে হবে আপনাকে। অর্থাৎ যে কোনো আপনি সিলেক্ট করুন যে কোনো বড় বড় তিনটা কাজ, আর ছোট কাজগুলো তো আপনার একটা সহায়ক হিসেবে থাকবে। আর আপনি সহায়ক হিসেবে যদি ছোট কাজগুলো না শিখেন তাহলে তো বড় কাজগুলো আপনি করতে পারবেন না। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে এর উপরে, আমি ইনশাল্লাহ এরপর ডিপলি একটি টিউটোরিয়াল তৈরি করব কোন কাজগুলো শিখে আপনি ইনশাল্লাহ মার্কেট প্লেসে ইনকাম করতে পারেন। এবং পাশাপাশি আমি আরো কিছু টিউটোরিয়াল নিয়ে আসতেছি, একজন অর্থাৎ আপনি ডিজিটাল মার্কেটিং শিখতেছেন সাকসেস হচ্ছেন না, যে ভাই আমি সাকসেস হতে পারতেছি না, আমি কিভাবে তাহলে ইনকাম করতে পারবো অনলাইন থেকে, এর উপরে একদম প্র্যাকটিক্যালি আমি সরাসরি একদম লাইভে সব সব দেখাবো একটা বিষয় যে আপনার কোনো টাকা পয়সা ছাড়া ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। সেটা কিভাবে, আপনি কিভাবে একটি অনলাইনে বিজনেস রান করবেন, কিভাবে ওর মাধ্যমে অ্যাডস রান করাবেন, কিভাবে ওখান থেকে আপনি ইনকাম করবেন, হালাল উপায়ে ইনকাম করে ওখান থেকে আপনি চলতে পারবেন। যদি আপনি ডিজিটাল মার্কেটিং মনে করেন আপনি কোনো কাজ পেলেন না, কিন্তু ওটা থেকে আপনি পার্সোনালি করতে পারবেন, কোনো সমস্যা নেই। অতি শীঘ্রই আমি এই এরকম একটি টিউটোরিয়াল নিয়ে আসবো। তো আশা করি ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই অবশ্যই এই ভিডিওর কমেন্টস বক্সে আমাকে কমেন্টস করতে পারেন, ইনশাল্লাহ আমি রিপ্লাই করে আপনাদের অ্যান্সার দেবো, কিংবা এরকম একটি টিউটোরিয়াল তৈরি করে আপনার কোশ্চেনের অ্যান্সার দেবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।